16 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকে যদি আমি ভিন্ন নাম দিয়ে কোনো আইডি খুলি, উদ্দেশ্য হলো যে আমাকে কেউ চিনবে না, এবং তার মানে বোনের প্রশ্ন, এবং মেসেজও দিবে না, আমি শুধু আগন্তুক হয়ে থাকবো, ফেসবুকে বহুমুখী ফিতনা থেকে বাঁচার জন্য, এবং আমি এই আইডিতে কোনো ফ্রেন্ডও বানাবো না, আর কাউকে মিথ্যা পরিচয় ধোকাও দেব না, শুধু আমার দরকারটুকু সারব, যেমন শেখদের লেকচার, লিখনি, সোনা পড়া ইত্যাদি কাজ, তাহলে কি এইভাবে আমার ভিন্ন নামে আইডি ইউজ করা জায়েজ হবে? ফেসবুকে ভিন্ন নামে আইডি ইউজ করা, ভিন্ন নামে আইডি ইউজ করবেন না, তবে আপনার কুনিয়াত উপনাম ব্যবহার করতে পারেন। উপনাম যেমন কোনো ছেলে হলে তার নাম আবদুল্লাহ, কিন্তু সে নিজেকে আবু মোহাম্মদ, যাতে লোকে অত না চেনে আবু মোহাম্মদকে, হ্যাঁ আবু হাজেম, হ্যাঁ আবু অমুক, এইরকমই উম্মে অমুক, অথবা আর কিছু, হ্যাঁ এইভাবে, অথবা যেমন সরল পথ, জি হ্যাঁ এইরকমই, সিরাতে মুস্তাকিম, অথবা শহীদিন ইত্যাদি, এইভাবে করেন। আর এইরকম আপনার নাম হচ্ছে ধরেন ফাতেমা, আর আপনি নিজের নাম দেবেন আবদুল্লাহ, হ্যাঁ না এরকমটা জায়েজ নাই, এরকমটা মিথ্যার আশ্রয় নেওয়া, এরকম মিথ্যার আশ্রয় নেবেন না। তবে নিজেকে মজহুল, অজ্ঞাত রাখা যেতে পারে, যেমন কুনিয়াত উপনামের মাধ্যমে, অথবা অন্য কোনো দিনই কোনো টার্ম ব্যবহার করার মাধ্যমে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم